মরচুবনি বাজারে সাইকেল মেরামতির দোকানে এক অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত। অপর দুটি দোকানের আংশিক ক্ষতি। ঘটনা বৃহস্পতিবার রাতে এলাকায় তীব্র চাঞ্চল্য। বৃহস্পতিবার রাতে মঠচৌমোহনী বাজারে এক অগ্নিকাণ্ডের ঘটনায় একটি সাইকেল মেরামতির দোকান সম্পূর্ণ ভস্মীভূত। ঘটনা রাত আনুমানিক 9:30 নাগাদ। আগুনের উৎপত্তি দেখে এলাকার সাধারণ মানুষ অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয়। পর্যায়ক্রমে তিনটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। এই অগ্নিকাণ্ডের ঘটনার পার্শ্ববর্তী অপর দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্যত এই সাইকেল মেরামতির দোকানটি জনক অরুণ দেবের। ঘটনায় সরাসরি একটি দোকান পড়েছে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন সংশ্লিষ্ট দমকল কর্মী। পাশাপাশি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি বলেও ওই দমকল কর্মীটি জানান। মালিকের নাম তো অরুণ দেব। অগ্নিকাণ্ডের ঘটনায় মরচুমুনি এলাকায় গোটা রাত চাঞ্চল্য বিরাজ করেছে। শুক্রবার সকালেও এর রেশ সাধারণের মধ্যে পরিলক্ষিত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হাল্লাবোল।